দেশের বৃহত্তর ধান চালের মোকাম নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি 10 থেকে 12 টাকা। বর্তমানে নওগাঁর বাজারে প্রতি কেজি কাটারি চাল বিক্রি হচ্ছে 75 টাকায়, যা কদিন আগেও ছিল 68 টাকা। 60 টাকার জিরা সাইল বা মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 টাকায়। স্বর্ণা পাঁচ চাল 42 টাকা থেকে বেড়ে হয়েছে 52 টাকা। চাল কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। চাল কিনতে এসে দেখি প্রতি কেজিতে 10 টাকা বেশি, আমরা স্বল্প আয়ের লোক, আমরা এই চাল কিনতে এসে হিমশিম খাচ্ছি। আগে চালের কেজি 50 টাকা ছিল, এখন চালের কেজি হচ্ছে 70 টাকা। আমরা কিভাবে চাল কিনবো, অন্য বাজার করতে পারছি না। চালের দাম দেখা যাচ্ছে 8 থেকে 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে প্রতি কেজিতে। আমরা যেমন শুধু চাল না, চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, বিভিন্ন মসুর ডাল, সব প্রত্যেকটার দাম বৃদ্ধি পাচ্ছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন নওগাঁর মিল মালিক ও সাধারণ ব্যবসায়ীরা। আমাদের সরকার যে লাইসেন্স দিয়েছে 300 বস্তা পর্যন্ত আমরা চাল মজুত করা আমাদের লায়াবিলিটি, সেই জায়গাতে আমরা 2000-3000 বস্তা চাল গোডানো স্টক করতেছে আমাদের এলাকার টাকা লাভ ব্যবসায়ী। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সিজন তো শুরু। আমাদের এই সিজনের শুরুতে মানে এরকম কথায় কথায় দাম বাড়ছে, আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ আসলে বলতেছে যে হয়তো পাবে কি পাবে না, এই আতঙ্কে কিন্তু মানুষ আসলে আতঙ্কিত। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের আসলে খাদ্য ঘাটতি নেই, বাংলাদেশ এখন খাদ্য সংসম্পন্ন। তো সেই ক্ষেত্রে সরকার ইচ্ছা করলে মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রণ। চাল বাজারে সরকারের মনিটরিং দ্রুত জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।